আচ্ছা, সো আজকে আমরা পড়বো কোয়াড্রেটিক স্টার এফেক্ট। জিনিসটা একটু কমপ্লিকেটেড আছে। লাস্ট ক্লাসে আমরা লিনিয়ার স্টার এফেক্ট মানে পড়েছিলাম, তো আজকে আমরা পড়বো কোয়াড্রেটিক স্টার এফেক্ট। ঠিক আছে, সো এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, এটার কন্টিনিউশনটা রাখার জন্য আমাকে এই কোয়াড্রেটিক স্টার এফেক্টের যে শুরুর দিকটা এক্স্যাক্টলি তোমাদের ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরিতে তুমি যেভাবে ডিরাইভ করেছিলে ওই ডেরিভেশনটাই আছে, বাট আমাকে জাস্ট এই মানে এই পড়াটার কন্টিনিউশন রাখার জন্য আমি ওটাকে আরেকবার ডিরাইভ করবো। কী বললাম, বুঝতে পারলে? আমি জাস্ট পড়াটার কন্টিনিউশন রাখার জন্য ওই আগে আমরা একদম প্রথম ক্লাসে ওই ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরিটা যেভাবে আমরা ইয়ে করেছিলাম ঠিক সেইভাবেই আমরা আবার করবো। আদারওয়াইজ এই লেকচারটা যেহেতু আমি ইউটিউবে পোস্ট করবো, সেহেতু জাস্ট কন্টিনিউশন রাখার জন্য আমি আরেকবার ডিরাইভ করছি। ওকে, ঠিক আছে। তো আমরা জানি যে যখন আমরা পার্টারবেশন থিওরি করি তো তখন আমাদের কাছে কী থাকে, আমাদের কাছে বেসিক্যালি একটা আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রডিঞ্জার্স ইকুয়েশন সলভ করতে হয়, হুইচ ইজ সামথিং অফ দ্য হুইচ ইজ মাইক্রোফোন অফ করে দাও প্লিজ, ডোন্ট ডু দ্যাট, মাইক্রোফোন অফ করে দাও সবাই। ওকে, সো এইচ ইন্টু সাই এন ইকুয়াল টু ই এন ইন্টু সাই এন, যেখানে এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ জিরো হচ্ছে দিস দ্য আনপারটারবড হ্যামিল্টোনিয়ান প্লাস ল্যামডা ইন্টু এইচ প্রাইম, অ্যান্ড সাইএন ক্যান বি রিটেন অ্যাজ দ্য আনপারটারবড ওয়েভ ফাংশন প্লাস দি ল্যামডা টাইমস সাইএন ওয়ান। সাইএন ওয়ান মানে হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন, অ্যান্ড দেন ল্যামডা স্কোয়ার ইন্টু সাইএন টু প্লাস ডট 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 ডট, অ্যান্ড সিমিলারলি ই এন ইকুয়াল টু EN0 প্লাস ল্যামডা টাইমস EN1 প্লাস ল্যামডা স্কোয়ার EN2। এটা তোমরা অলরেডি ডিরাইভ করেছো, বাট জাস্ট কন্টিনিউশন রাখার জন্য আমি এটা আরেকবার ডিরাইভ করছি। ওকে, সো এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো, তাহলে আমরা চলে আসছে H0 প্লাস ল্যামডা টাইমস H প্রাইম দ্যাট মাল্টিপ্লাইড বাই সাই এন জিরো প্লাস ওয়ান সেকেন্ড প্লাস ল্যামডা টাইমস সাই এন ওয়ান সাইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাইএন টু প্লাস ডট 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 ইজ ইকুয়ালস টু ইএন জিরো, ইএন জিরো প্লাস ল্যামডা টাইমস ইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ইএন টু প্লাস ডট ডট, অ্যান্ড দেন সাইএন জিরো প্লাস ল্যামডা সাইএন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার সাইএন টু, এভাবে যাবে। ওকে, সো ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, তো এরপরে আমরা কী করবো, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সিম্পলি আমরা ফার্স্ট অর্ডারটাকে ল্যামডার ফার্স্ট অর্ডারকে, সো এখানে লেখো যে ইকুয়েটিং দ্য ফার্স্ট অর্ডার ইন ল্যামডা, ইকুয়েটিং দ্য ফার্স্ট অর্ডার ইন ল্যামডা, আমরা যদি ল্যামডার ফার্স্ট অর্ডারকে যদি ইকুয়েট করি তাহলে কী হচ্ছে, এইচ জিরো ইন্টু সাইএন ওয়ান প্লাস এইচ প্রাইম অফ সাইএন জিরো ইজ ইকুয়ালস টু ইএন জিরো ইন্টু সাইএন ওয়ান প্লাস ইএন ওয়ান অফ সাইএন জিরো। এতদূর পর্যন্ত একদম পরিষ্কার, এটা আমরা অলরেডি আমরা মানে করেছি। এরপর আমরা সাইএন ওয়ানগুলোকে একদিকে নিয়ে আসবো, আমার চলে আসছে এইচ জিরো মাইনাস ইএন জিরো দ্যাট মাল্টিপ্লাইড বাই সাইএন অফ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইচ প্রাইম অ্যান্ড সাইএন জিরো প্লাস ইএন ওয়ান অফ সাইএন জিরো। সো অ্যাজ উই সি ফ্রম আওয়ার, so EN1 is the first order energy correction, so this is my first order energy correction ebong ami hydrogen atom er khetre dekhechi je EN1 ta hoye thake zero, ami last thing e bolechhilam je first order mane hocche first order energy correction corresponds to the ground state, amra jehetu ekhane ground state ke niye deal korchi, thik ache, bujhalle, amra ekhane jehetu ground state ke niye deal korchi, সেহেতু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে গ্রাউন্ড স্টেটের জন্য ফার্স্ট অর্ডারের কোনো এনার্জি কারেকশান আসে না, কিন্তু আমি এটা বলেছিলাম যে তার মানে এটা মোটেও নয় যে সেকেন্ড অর্ডারের এনার্জি কারেকশানও আমার আসবে না, সেকেন্ড অর্ডার এনার্জি মানে কারেকশান আসতেই পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশান অ্যাজ উই অবটেন্ড ফ্রম দ্য প্রিভিয়াস লেকচার দ্য ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন
corresponding to ground state কত হবে e 0 of 1 equal to 0 লাস্ট ক্লাসে আমরা এটা পেয়েছিলাম সুতরাং এই টার্মটা আমাদের থাকবে না ঠিক আছে তাহলে শুধুমাত্র এই টার্মটা থাকবে এছাড়াও আমি আরেকটা জিনিসও দিয়েছিলাম যে h প্রাইম এছাড়াও আমি আরেকটা জিনিস দেখেছিলাম যে h প্রাইম ইকুয়াল টু কি ছিল বলো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম h প্রাইম ইজ দ্য পারটারবিং হ্যামিল্টোনিয়ান which is simply equal to e into r that multiplied by cos theta. Okay? ঠিক আছে? e into r multiplied by the cos theta. সুতরাং এবার এই দুটো ইকুয়েশন এবার আমরা ইকুয়েশনের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিলে তার আমাদের কি চলে আসছে তার আমাদের চলে আসছে h0 minus en0 that multiplied by psi n of 1 is equals to minus of e into r cos theta that multiplied by psi n of 0. ওকে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা সিম্পলি সাই এন জিরোটা আমার জানা আছে সাই এন জিরো ইজ দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন এখানে এন মানে কিন্তু জিরো হ্যাঁ আমরা যেহেতু গ্রাউন্ড স্টেটকে নিয়ে যেহেতু ডিল করছি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অফ হাইড্রোজেন অ্যাটম সো সাই এন জিরোর জায়গাতে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো বুঝতে পারলে তাহলে আমরা এই ভ্যালুটাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি আর একটা তোমাদের হচ্ছে সাই এন অফ ওয়ানটা আমরা পারটারবেশন থিওরিতে অলরেডি দেখেছিলাম যে সাই এন ওয়ানটাকে আমরা লিখতে পারি সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন সি এম অফ এন অফ সাই এম জিরো আশা করি তোমাদের মনে আছে যে সাই এন ওয়ানটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম তাহলে এইটাকে আমরা বসিয়ে দেবো এইখানে ওকে তাহলে সবকটা আর এইচ জিরোটা কি এইচ জিরো ইজ দ্য আনপারট্রাবড হ্যামিল্টোনিয়ান এইচ জিরোটা হচ্ছে আমাদের কি না আনপারট্রাবড হ্যামিল্টোনিয়ান বুঝতে পারলে তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আনপারট্রাবড হ্যামিল্টোনিয়ানটা কথা হবে আশা করি তোমরা জানো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইন কেস অফ হাইড্রোজেন অ্যাটম এখানে লেখো ইন কেস of hydrogen atom the unperturbed Hamiltonian koto hoye thake Hamiltonian is h equal to koto hoye thake seta hobe tomar kinetic energy minus h cut square mane h of 0 equal to hobe h cut square by twice m grad square minus tale ki asche minus chole asche e square by r okay তাহলে আমরা সিম্পলি এইচ জিরো জায়গাতে ওটাকে বসিয়ে দেবো তাহলে এইচ জিরো জায়গাতে ওটাকে বসিয়ে দিলে তাহলে সব কটা ভ্যালুকে আমরা যদি ওখানে বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসছে কত আসছে দেখো তাহলে চলে আসছে আমাদের এইচ জিরো মানে এটা আমরা লাস্টের বসাবো দ্যাট ইন্টু ইএন জিরো মাইনাস ইএন জিরো দ্যাট মাল্টিপ্লাইড বাই কী আছে দ্যাট মাল্টিপ্লাইড বাই সাই এন ওয়ানটাকে আমরা কী লিখছি সাই এন ওয়ানটাকে আমরা লিখছি একটা কাজ করো এখানে আমরা সাই এন ওয়ানটাকে আমরা আলাদা করে লিখছি সাই এন ওয়ানটাকে আমরা লিখলাম কি না সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন সাই অফ সরি সি অফ এম এন সাই এন অফ জিরো ঠিক আছে আচ্ছা এবারে একটা কাজ করি আমরা দেখো এখানে এইচ জিরো মাইনাস ইএন জিরো ইন্টু তোমার থাকছে সাই এন অফ ওয়ান ইকুয়াল টু তাহলে কত চলে আসছে বলো মাইনাস এইচ প্রাইম মানে মাইনাস ই ইন্টু আর কস থিটা দ্যাট মাল্টিপ্লাইড বাই ওয়ান ডিভাইডেড বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো এটা বুঝতে পারলে জাস্ট আমরা এখানে ভ্যালুগুলোকে জাস্ট মানে পুট করেছি আচ্ছা এবার দেখো এবার আমাদের কাজটাকে খুব মন দিয়ে শুনবে দেখো আমাকে তাহলে এরকম টাইপের একটা ইকুয়েশনকে সলভ করতে হবে সাই এন ওয়ানের ভ্যালু আমরা অলরেডি জানি এইটা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা এইটা এখানে বসাবো কিন্তু এটা বসাবো আমরা সবার লাস্টে বসাবো আমরা সাই এন ওয়ানটা আমরা বসাবো আমরা অ্যাকচুয়ালি কী করতে চলেছি আগে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো ঠিক আছে দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাকে সাই এন ওয়ানটা অ্যাকচুয়ালি বের করতে হবে সাই এন ওয়ানটা আমাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাই এন ওয়ানটা বের করতে হবে তাহলে সাই এন ওয়ানটা আমরা এখান থেকে বের করতে পারি কিন্তু
আমরা অ্যাকচুয়ালি চাইছি কি সাইএন ওয়ানের আমরা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরে নেব। অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরে নেওয়ার পরে আমরা এই গোটা ইকুয়েশনটাকে সলভ করব। গোটা ইকুয়েশনটা সলভ করে আমরা সাইএন ওয়ান একটা পাবো, সেই সাই ওয়ানের সঙ্গে এই যে আমরা একটা সিরিজ পাবো ওই সিরিজটা কম্পেয়ার করে আমরা সাইএন ওয়ানটাকে বের করবো। কী বলো বুঝতে পারলে? তাহলে তুমি আপাতত ভুলে যাও যে সাইএন ওয়ানটা তোমার সিএমএন সাইএন জিরো আছে, আপাতত ফর দ্য টাইমিং জাস্ট ভুলে যাও যে এই ফর্মটা আছে। তুমি জাস্ট এই ইকুয়েশন দিকে দেখো, তুমি আপাতত জাস্ট ভুলে যাও যে এই ফর্মটা আদৌ এক্সিস্ট করে, মানে সিএমএন সাইএন জিরো, এটা জাস্ট ভুলে যাও, এটা জাস্ট ফরগেট করো। হ্যাঁ, এখানে দিচ্ছে ফরগেট। এটা তুমি সিম্পলি এই ইকুয়েশন দিকে দেখো, আমার কাজটা কি এখান থেকে সাইএন ওয়ানটাকে বের করা। তাহলে সাইএন ওয়ানটাকে বের করার জন্য আমাকে এখানে একটা সাইএন ওয়ানের একটা অ্যাপ্রক্সিমেট মানে সলিউশন ধরতে হবে। দেখো সাইএন ওয়ানের অ্যাপ্রক্সিমেট সলিউশনটা আমরা এখানে ধরবো। দেখো এখানে বুঝতেই পারছো একটা থিটা ডিপেন্ডেন্ট টার্ম আছে আর একটা রেডিয়াল পার্ট আছে, তার মানে সাইএন ওয়ানের মধ্যেও ডেফিনেটলি আমার একটা এরকম কস থিটা থাকবে আর একটা রেডিয়াল পার্টের সিরিজ সলিউশন থাকবে। কী বললাম বুঝতে পারলে? সাইএন ওয়ানের মধ্যে একটা থাকবে রেডিয়াল পার্ট, যে রেডিয়াল পার্টটা তোমাদের থাকবে একটা সিরিজ সলিউশন আকারে, আর কস থিটা টার্মটা থাকবে। তাহলে সাইএন ওয়ানটাকে আমরা ধরছি এইভাবে, দেখো সাইএন ওয়ানটাকে আমরা তাহলে ধরলাম এইভাবে, লেখো সাইএন ওয়ান ইকুয়াল টু কত হবে, কস থিটা একটা থাকতেই হবে, তার কারণটা হচ্ছে ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডে একটা কস থিটা আছে, কস থিটাটা থাকতেই হবে, আদারওয়াইজ আমি ইকুয়েট করতে পারবো না। তার সঙ্গে তোমাদের ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডে একটা টার্ম আছে হুইচ ইজ সামথিং লাইক এক্সপোনেনশিয়াল অফ আর বাই এ জিরো, এই ধরনের একটা টার্ম এক্সিস্ট করছে। তারপর আমাদের থাকবে সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা। এই হচ্ছে আমাদের সাইএন ওয়ানের অ্যাপ্রক্সিমেট সলিউশন। কেন আমি সলিউশনটাকে এইভাবে ধরলাম, তার কারণটা হচ্ছে আমি আরেকবার আগের লাইনটা লিখছি। আমাদের আগের লাইনটা ছিল এইচ জিরো মাইনাস, এখানটা কিন্তু মন দিয়ে বোঝো, হ্যাঁ, এইচ জিরো মাইনাস ইএন জিরো, তারপর কী ছিল বলো তো, এইচ জিরো মাইনাস ইএন জিরো সাই এন অফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এইচ প্রাইম অফ সাই এন জিরো, এটা মানেই হচ্ছে মাইনাস ইইআর কস থিটা, এটা চলে আসছে ওয়ান বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। তাহলে এখানে সাইএন ওয়ানের সলিউশনের মধ্যে অবভিয়াসলি একটা কস থিটা তো এক্সিস্ট করবেই, তার সঙ্গে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আর বাই এ জিরো এক্সিস্ট করবে। দেখো কস থিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর জিরো এক্সিস্ট করছে। তারপরে রেডিয়াল পার্টটাকে আমি একটা সিরিজ সলিউশনের আকারে লিখেছি, সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা। বলো ফার্স্টে বলো যে এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি, লেখো আগে ফার্স্ট লেখো যে এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি হয়নি। দেন আমি বলছি যে সাইএন ওয়ানটা আমি কেন এভাবে লিখলাম বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো দেন আমি তাহলে পরে লাইনে যাবো, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? জাস্ট আমি ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটাকে জাস্ট কম্পেয়ার করলাম, আর কিছু করিনি আমি। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার যেরকম আছে রাইট হ্যান্ড সাইডেও আমাকে সলিউশনটা সেভাবেই তাহলে ধরতে হবে। ব্যাস এই সাইএন ওয়ানটা যদি তোমরা বুঝে গেছো। হ্যাঁ বলো, আলফাটা হচ্ছে একটা পলিনোমিয়াল, মানে এখানে অ্যাকচুয়ালি আর এর একটা সিরিজ আছে, মানে ধরো সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা, এটা সমান আমরা লিখতে পারি সি জিরো প্লাস সি ওয়ান আর প্লাস সি টু আর স্কোয়ার প্লাস ডট 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 ডট। আমরা প্রথমে সলিউশনটাকে করব, তারপরে দেখব যে আমরা আলফার কতটা অবধি আমরা নেব। আমরা যখন এই সিরিজ সলিউশনটা করব, প্রথমে আমরা এই পার্টটাকে সলিউশন করব, সলিউশন করার পরে লাস্টের দিকে যখন আমরা সাইএন ওয়ানটা ধরব তখন আমরা দেখব যে আলফার কত নম্বর অর্ডার পর্যন্ত আমরা ধরতে চাইছি। বুঝতে পেরেছ? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ঠিক আছে, ওকে ফাইন, আগে করো একটুখানি করলে বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে বসিয়ে দিচ্ছি সাইএন ওয়ানের জায়গাতে, বসিয়ে দিচ্ছি তাহলে সাইএন ওয়ানটাকে, তাহলে আমি বসিয়ে দিচ্ছি কাইন্ড অফ, আচ্ছা এইটা সময় তুমি লিখতে পারো যে সাম কনস্ট্যান্ট এফ আর, এই দেখো এফ আর, এফ আর মানে কি, এফ আর মানে হচ্ছে এই পুরো রেডিয়াল পার্টটা, এই পুরো রেডিয়াল পার্টটা তোমার চলে যাচ্ছে এফ আর এর মধ্যে, মানে সাম ফাংশন অফ আর দ্যাট মাল্টিপ্লাইড বাই কস থিটা। ওকে, তার মানে সাইএন ওয়ানের জায়গাতে আমরা লিখব এফ আর ইন্টু কস থিটা। ওকে বসিয়ে দাও, তাহলে আমি কী পাচ্ছি এক্স জিরো মাইনাস ইএন জিরো, সাইএন ওয়ানের জায়গাতে আমরা লিখছি এফ আর ইন্টু কস থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে কত আসছে মাইনাস ইইআর কস থিটা ওয়ান বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। বুঝতে পেরেছ? এটা হচ্ছে আমাদের তাহলে সলিউশনটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা কী করবো,
এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইট, এবার আমরা এইটাকে সলভ করব। তাহলে প্রথমে অপারেট করো এইট জিরোটাকে, অপারেট করাও এফ আর কস থিটার উপরে অপারেট করো। দেখো তাহলে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এইট জিরো অপারেটিং অন এফ আর কস থিটা। এইট জিরোটাকে আমরা প্রথমে অপারেট করাবো এফ আর কস থিটার ওপরে, ঠিক আছে। এইট জিরোর মধ্যে তোমার কী কী ছিল দেখো, আমি একটু আগে লিখলাম, সেটা ছিল এইচ এস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই আর। দেখো আমি এখানে ফোর পাই ইপসাইলন জিরো এই টার্মটাকে ধরলাম না। এইচ জিরো মানে কি? এইচ জিরো মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের আনপারট্রাবড হ্যামিল্টোনিয়ান দ্যাট কনসিস্ট অফ টু পার্ট, একটা হচ্ছে তোমাদের কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে তোমাদের পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা তোমাদের ই স্কোয়ার বাই ফোর পাই ইপসাইলন জিরো ইন্টু আর হয়। আমি ওই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য ফোর পাই ইপসাইলন জিরোকে বাদ দিয়ে দিয়েছি। মানে তুমি ভাবতে পারো যে আমি এটা করছি সিজিএস ইউনিটে, যদি আমি এটা সিজিএস ইউনিটে করি তাহলে ফোর পাই ইপসাইলন জিরোটা ওয়ান হয়ে যায়, তাহলে মাইনাস ই স্কোয়ার বাই আর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটাকে আমি অপারেট করাচ্ছি কার ওপরে? না এফ আর কস থিটার ওপরে, ওকে, এফ আর কস থিটার ওপরে। তাহলে প্রথমে আমি অপারেট করাচ্ছি গ্র্যাড স্কোয়ারকে। এবার দেখো তাহলে এর মধ্যে এমন একটা টার্ম আসবে গ্র্যাড স্কোয়ার অপারেটিং অন এফ আর কস থিটা। দেখো গ্র্যাড স্কোয়ার যখন অপারেটিং অন এফ আর কস থিটা হবে, আমি জানি যে এই গ্র্যাড স্কোয়ার অপারেটারের মধ্যে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে রেডিয়াল পার্ট, একটা হচ্ছে থিটা পার্ট, একটা হচ্ছে ফাই পার্ট। কিন্তু আমি দেখতে পাচ্ছি ফাংশনটার মধ্যে অনলি রেডিয়াল পার্ট আছে এবং থিটা পার্ট আছে, তার মানে ফাই পার্টটাকে আমি ধরবো না। তাহলে তুমি এটা বলতে পারো গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ আর এস স্কোয়ার প্লাস গ্র্যাডিয়েন্ট অফ থিটা স্কোয়ার, বলতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে দ্যাট অপারেটিং অন এফ আর অফ কস থিটা, ঠিক আছে। এটা কিন্তু ক্লাসের মধ্যেই বুঝে নাও, ক্লাসের মধ্যে না বুঝে কিন্তু এটা কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু আর হবে না। সুতরাং ক্লাস যারা করছো তারাই এই পার্টটা বুঝতে পারবে, ঠিক আছে। ইউটিউব দিয়ে কিন্তু সব কিছু বোঝা যাবে না। তাহলে প্রথমে আমরা অপারেট করছি কী ওপর? গ্র্যাড আর এস স্কোয়ার অপারেটিং অন এফ আর কস থিটা। এখন আমরা জানি গ্র্যাড আর এস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল ডেল আর, এটা আমরা জানি। আর গ্র্যাড অফ থিটা স্কোয়ার এটা মানে হচ্ছে ওয়ান আপন আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ডেল থিটা, ঠিক আছে। তাহলে এবার আমরা তাহলে প্রথমে গ্র্যাড আর স্কোয়ারটাকে অপারেট করবো এফ আর কস থিটার উপরে, তারপরে গ্র্যাড থিটা স্কোয়ারটাকে অপারেট করাবো এটার উপরে, তারপরে সব কটা ভ্যালুকে তুমি নিয়ে এসে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। আগে আমি করে নিই দেন তুই বসাবে, ওকে। আচ্ছা তাহলে চলে এসো, প্রথমে আমি অপারেট করাবো ওয়ান বাই গ্র্যাড আর স্কোয়ারটাকে অপারেট করাবো এফ আর কস থিটার উপরে। গ্র্যাড আর স্কোয়ারকে আমি অপারেট করাচ্ছি এফ আর কস থিটার ওপরে, বসিয়ে দাও। তাহলে চলে আসছে ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল অফ আর স্কোয়ার ডেল ডেল অফ আর ইন্টু এফ আর কস থিটাটা, যেহেতু আর এর ফাংশন নয় সেহেতু বাইরে চলে এলো। তাহলে কী চলে এলো? বসিয়ে দাও। তাহলে চলে এলো কস থিটা বাই আর স্কোয়ার ডেল ডেল ওয়ান বাই আর স্কোয়ার ডেল ডেল অফ আর স্কোয়ার ডেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে ডেল ডেল আরটাকে অপারেট করাচ্ছে এর উপরে, তাহলে কত আসছে বলো? তাহলে তাহলে প্রথমে চলে আসছে আমাদের ডেল ডেল অফ আর আর স্কোয়ার অফ এফ প্রাইম অফ আর, ওকে। তাহলে চলে আসছে কত? কস থিটা বাই আর স্কোয়ার, এটা চলে আসছে আমাদের টু আর এফ প্রাইম আর প্লাস আর স্কোয়ার এফ ডবল প্রাইম অফ আর। তাহলে আমাদের চলে আসছে টু কস থিটা বাই আর এফ প্রাইম অফ আর প্লাস কস থিটা বাই আর স্কোয়ার এফ ডবল প্রাইম অফ আর। কিছু কোনো যদি লাইনে মানে গন্ডগোল বলে মনে হয় আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু নক করবে যে স্যার এখানে ভুল হয়ে গেল, ওকে, হয়ে গেল এই পার্টটা আমার কমপ্লিট। আসছে না আসবেও না, হ্যাঁ একদমই ঠিক, আসছেও না। আচ্ছা তাহলে কস্ত চলে আসছে, হ্যাঁ কিছু ভুল হলে কিছু সংসার বলবে, আমার কাছে কাছে কিন্তু খাতা পেন কিচ্ছু নেই, হ্যাঁ আমি আমার মতো করে করছি, ঠিক আছে। মাঝখানে গেলে তোমাদের যখন যখন আমাদের হেল্পের প্রয়োজন পড়বে আমাকে হেল্প করবে, কারণ আমার আমি আগে কি লিখেছি আমার কিচ্ছু মনে নেই, ওকে। এবার অপারেট করাও গ্র্যাড থিটা স্কোয়ারকে, এবার অপারেট করাও তুমি গ্র্যাড থিটা স্কোয়ারকে, তুমি অপারেট করাও এফ আর কস থিটার উপরে। আগে যেগুলো লিখলাম সেই সব কটা ভ্যালুকে পুষিয়ে দেবে। তাহলে চলে আসছে কত? ওয়ান বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা অফ এফ আরটা বাইরে চলে আসবে, কারণ থিটাটা হচ্ছে এফ আর এ ফাংশন নয়, ডেল ডেল থিটা ওয়ান বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা, হ্যাঁ ধর কী সব করছি, সরি, ওয়ান বাই আর স্কোয়ার সাইন থিটা
গ্র্যাড স্কোয়ার সমান কত হয়, 1/r² ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা, হ্যাঁ তাহলে ডেল ডেল থিটা অফ সাইন থিটা, হ্যাঁ ডেল ডেল থিটা, তাই তো সাইন থিটা ডেল ডেল থিটা, তাহলে চলে আসছে ডেল ডেল থিটা অফ কস থিটা, নাকি কিছু কি ভুল হলো এফারটা বাইরে, হ্যাঁ কি না বলো, এটা ঠিক আছে, ঠিক আছে ওকে, তাহলে কত আসছে তাহলে বলো, তাহলে চলে আসছে আমাদের এফআর বাই আর স্কোয়ার সাইন থিটা, ঠিক আছে তাহলে কত আসছে বলো, ডেল ডেল অফ থিটা কস থিটা মানে মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওকে কী যে করছি ভগবান জানে, তোমরা একটু দেখবে হ্যাঁ কিছু যদি মানে ভুলভ্রান্তি হয়তো, আচ্ছা তাহলে এটা চলে আসছে কত, এটা চলে আসছে ডেল ডেল থিটা মাইনাস সাইন থিটা করলে মাইনাস টু সাইন থিটা কস থিটা আসবে, হ্যাঁ মাইনাস টু সাইন থিটা কস থিটা, সিম্পলি আমরা এটা ডেরিভেটিভ করে ফেললাম, দ্যাট মাল্টিপ্লাইড বাই এফআর ডিভাইডেড বাই আর স্কোয়ার সাইন থিটা, ওকে সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার কত চলে আসছে মাইনাস টু এফআর কস থিটা বাই আর স্কোয়ার, ব্যাস সব কটা ভ্যালু তুমি পেয়ে গেছো, সব কটা গার্বেজকে নিয়ে একটা জায়গাতে গিয়ে পাইল আপ করো, করো সব কটা গার্বেজকে নিয়ে গিয়ে একটা জায়গাতে পাইল আপ করো, করো নিজেরা করো এবার, তাহলে সব কটা গার্বেজকে নিয়ে যদি আমি একটা জায়গাতে পাইল আপ করি তাহলে আমার চলে আসছে মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম, তাহলে আমার চলে আসছে এফ ডবল প্রাইম আর প্লাস টু বাই আর এফ প্রাইম অফ আর মাইনাস টু এফ আর বাই আর স্কোয়ার, ওকে দ্যাট মাল্টিপ্লাইড বাই কস থিটা, ওকে মাইনাস সব কিছু হয়ে গেলে আমাকে বলবে যে সব ঠিক আছে কি না, ই স্কোয়ার বাই আর এফ আর কস থিটা মাইনাস ইএন জিরো অফ এফ আর কস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ইআর কস থিটা ডিভাইডেড বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, বলো এই ইকুয়েশনটা আসছে হ্যাঁ কি না, আগে এই ইকুয়েশনটা ফার্স্টে কনফার্ম করো দেন আমি বলছি, এই ইকুয়েশনটা এলে আমাকে বলবে এই কমপ্লিট ইকুয়েশনটা আসছে হ্যাঁ কি না, সব জায়গা থেকে কস্থিরগুলো, সব জায়গা থেকে কস্থিরগুলোকে মানে কেটে দাও, কস্থিরে ক্যান্সেল আউট, কস্থিরে ক্যান্সেল আউট, কস্থিরে ক্যান্সেল আউট, কস্থিরে ক্যান্সেল আউট, সব দিক থেকে ক্যান্সেল আউট ক্যান্সেল করে দাও, দিয়ে আমাকে বলো যে এটা আসছে, আসছে হ্যাঁ কি না, এসছে সিপ্রা চলে এসছে বাকিরা, বাকিদের এসছে হ্যাঁ কি না বলো, ঠিক আছে ওকে ফাইন নেক্সট, নেক্সট এবার এটাকে সিম্পলিফাই করো, এই পুরো ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে আমাকে বলো এই যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম, এইটাকে আমি এর সঙ্গে দেখতে চাইছি না, যদি আমি দেখতে না চাই তাহলে তার জন্য যা যা করা উচিত করো, সেটা দিয়ে আমাকে বলো এফ ডবল প্রাইম আর প্লাস টু বাই আর এফ প্রাইম আর মাইনাস টু এফ আর বাই আর স্কোয়ার মাইনাসে মাইনাস একটা প্লাস হয়ে যাবে প্লাস টু এম স্কোয়ার বাই এইচ কাটে স্কোয়ার আর, বুঝতে পারছো আমি বোথ সাইডে মাইনাস অফ টু এম বাই এইচ কাটে স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, দ্যাট মাল্টিপ্লাইড বাই এফ অফ আর ইকুয়াল টু, তাহলে আমার চলে আসছে প্লাস, প্লাস কী আসছে রে সব মানে সব ভুলিয়ে যাচ্ছে মানে এত বড় ইকুয়েশন, আচ্ছা প্লাস কী আসছে টু এম ইএন জিরো ডিভাইডেড বাই এইচ কাটে স্কোয়ার দ্যাট মাল্টিপ্লাইড বাই এফ অফ আর ইজ ইকুয়ালস টু টু এম ইন্টু ই ইন্টু ই ইন্টু আর বাই এইচ কাটে স্কোয়ার রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এই হয়ে গেল আমাদের আমাদের কোশ্চেনটা, বলো এই কোশ্চেনটা আসছে হ্যাঁ কি না, ইয়েস অর নো, প্রত্যেকের এসছে কি না বলো, সিম্পলি কিচ্ছু করিনি, এটা এসছে তো, এসছে প্রত্যেককার, ঠিক আছে ফাইন, এবার এবার আমাদের আসল কাজটা কাজটা শুরু হয়ে গেল, এরপর আমাকে যেটা করতে হবে ওই দেখো আমি এফআরের একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরেছিলাম, এফআরের আমার অ্যাপ্রক্সিমেট সলিউশনটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো
সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা, এই ছিল আমাদের এফআর এর অ্যাপ্রক্সিমেট সলিউশন। ঠিক যেভাবে তোমরা সেই সিরিজ সলিউশন করতে এখান থেকে এফ প্রাইম আর বের করো, এফ ডবল প্রাইম আর বের করো, দিয়ে গোটা ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দাও, বসিয়ে দাও। ওই যে আমি ধরেছিলাম না এফআর এর যে অ্যাপ্রক্সিমেট সলিউশনটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো সি আলফা আর টু দি পাওয়ার আলফা, ওখান থেকে এফ প্রাইম আর এবং এফ ডবল প্রাইম আর বের করে এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও, দিয়ে মাথা খারাপ হয়ে যাবে। করার পর আমাকে বলো যে তোমাদের এই জিনিসটা আসছে কি না, প্রত্যেকে অঙ্কটা সলভ করো। হ্যাঁ, করার পর আমাকে বলো। আমি একটা নিজের মতো করে আজ সকালে আমি একটুখানি মানে করছিলাম, জানি না ঠিক এসছে নাকি ভুল হচ্ছে, আই ডোন্ট কেয়ার। সি আলফা দেখো এটা এটা আসছে কি না আমাকে একটু বলো, আর টু দি পাওয়ার আলফা বাই এ জিরো স্কোয়ার বিচ্ছিন্ন রকম একটা ইকুয়েশন আসবে, মাইনাস টু আলফা আর টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান বাই এ জিরো প্লাস আলফা ইন্টু আলফা মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু প্লাস টু আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু বাই আলফা মাইনাস আর বাই এ জিরো হয়ে গেছে, মাইনাস টু আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু প্লাস টু এম স্কোয়ার বাই এইচ কাট এ স্কোয়ার আর টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান প্লাস টু এম ইএন জিরো বাই এইচ কাট এ স্কোয়ার আর টু দি পাওয়ার আলফা দ্যাট মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। ঠিক আছে, মানে ভুল হওয়ার চান্সেস কিন্তু প্রবল, আমি কিন্তু কোনো গ্যারান্টি মানে দিচ্ছি না যে আমি যেটা করেছি একদম ঠিক করেছি। ঠিক আছে, ভুল হওয়ার চান্সেস কিন্তু প্রবল, যেহেতু এটা মানে কোনো বইতে করে দেওয়া নেই, সেহেতু আমি আমার মতো করে করেছি, আমার আমার অ্যান্সার এটাই এসছে, পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। বলো আমাকে এটা আসছে কি আসছে, নিজে করে আমাকে বলো। গোটা ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করো, সাবস্টিটিউট করার পরে তোমরা এটাকে করবে, হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ করো, এটা এটা সময় লাগবে মানে পাঁচ মিনিট, করে আমাকে বলো যে এটা আসছে কেন। এবার ঠিক যেভাবে তোমরা সিরিজ সলিউশন করতে না, সেই আর এর ডিফারেন্ট পাওয়ারকে ইকুয়েট করে, আর এর ডিফারেন্ট পাওয়ারকে ইকুয়েট করে তুমি যেভাবে করতে, এখানে তোমাকে সেই সেই জিনিসটাই করতে হবে, একটা বিচ্ছিন্ন রকমের সিরিজ মানে সিরিজ মানে সিরিজ সলিউশন নিয়ে আসতে হবে। ওকে, ফার্স্টে আগে এটাকে নিয়ে এসো, দেন আমি বলছি। এটা হয়ে গেলে আমাকে একটু বলবে। হ্যাঁ আরে বাবা, শোনা তোর যাবে কি করে বলতো, আমি কিছু বলিনি যখন।
আর তোমরা সমস্ত এই এই মাইক্রোফোনগুলোকে সব অন করে রেখেছো কেন? অফ করে দাও সবাই, মুন্সি রাবা, অঙ্কিতা পাল, অফ করো সবাই। অফ করা ছিল তো, অফ করে দাও। কি অদ্ভুত, এসে এটা চেক করে আমাকে বলো। আচ্ছা খুব বেশি কিন্তু সময় কিন্তু মানে দেওয়া যাবে না আর। হ্যাঁ একটু ফাস্ট করো, কারো যদি একজন কারো যদি এসে থাকে তাহলে সেটা আমাকে বলো, বা যদি না এসে থাকে তাহলে কোথায় কী ভুলভ্রান্তি হচ্ছে সেটা আমাকে তাহলে বলো। এসছে, ভেরি গুড, ঠিক আছে। অনেক সময় তুমি মানে তোমার যেটা মানে খাতার মধ্যে তুমি যেটা করেছো ওটা ভালো করে ফ্রেশ করে করে ওটাকে গ্রুপের মধ্যে শেয়ার করে দেবে, বা যদি শেয়ার না করতে পারো তাহলে আমাকে দেবে, আমি শেয়ার করে দেবো। মানে তোমাদের মনে হয় রেস্ট্রিকশান করা আছে, তোমরা মনে হয় শেয়ার করতে পারবে না, তুমি আমাকে পাঠাবে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে গ্রুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে এটা তো চলে এসছে। এরপরে তোমাদেরকে একটা একটা আরেকটা কাজ করতে হবে, যেখানে যেখানে আট টু দি পাওয়ার আলফা আছে, আট টু দি পাওয়ার আলফাগুলোকে কমন নিয়ে নাও, আট টু দি পাওয়ার আলফাগুলোকে একদিকে লেখো, আর আট টু দি পাওয়ার আলফা মাইনাস টু কমন নিয়ে বাকিগুলোকে লেখো। তাহলে আমরা চলে আসছে, দেখো আমি আট টু দি পাওয়ার আলফা কন্টেনিং টার্মগুলোকে একদিকে লিখবো, আর আট টু দি পাওয়ার আলফা মাইনাস টু কমন নিয়ে বাকি টার্মগুলোকে অন্যদিকে লিখবো। তাহলে দেখো চলে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, ঠিক আছে দেখো চলে আসছে কত, দেখো না সরি, আচ্ছা আমি পরের স্লাইডে লিখছি, দিয়ে আমাকে বলো যে এটা এসছে কি না। আসছে আমাদের সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু মাইনাস টু আলফা আর বাই এ জিরো প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস টু হয়ে গেল প্লাস আর টু দি পাওয়ার আলফা ওয়ান বাই এ জিরো স্কোয়ার প্লাস টু ইএন জিরো বাই এ জিরো ই স্কোয়ার দ্যাট মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো সমান টু ই আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ডিভাইডেড বাই ই ইন্টু এ জিরো রুট আন্ডার পাই ইন্টু এ জিরো কিউব। বলো মানে কমন টমন নিয়ে আসার পরে এগুলো এই টার্মটা আসছে কিনা বলো, কমন আসার পরে কমন নেওয়ার পরে এই টার্মসগুলো আসছে কিনা বলো আমাকে। আট টু দি পাওয়ার আলফা মাইনাস টুটাকে মানে কমন নিয়ে নাও, কমন নিয়ে দেখো এটা আসছে কিনা, এবং তারপরে আট টু দি পাওয়ার আলফাটা কমন নিয়ে নাও, দিয়ে বলো যে এটা আসছে কিনা। এখানে কিছু জাস্ট বুদ্ধি খাটানো কিছু নেই, এখানে সিম্পলি তোমাকে মানে কমন নিতে বলেছি আমি। নিচে একটা এইচ কাট হবে বলছো, তাহলে এইচ কাটটা আমি কোথায় মিস করলাম? দেখ যদি ওই ওই এইচ কাটগুলোকে আমি অত মানে ধরিনি আমি, আর অত আর মানে এত বড় ক্যালকুলেশন একটা দুটো লাইন হয়তো ভুল মানে ভুল হলে হতে পারে, আমি যাই না মেবি হয়তো কিছু করছেন না, হ্যাঁ 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 তাহলে আসবে হয়তো। বাবারে একটু আসতে বল বাবা, হ্যাঁ কী বলছিস বল, এইচ কার্ড কী আসবে?
বলা মুশকিল বুঝলি তো, ঠিক আছে যা আসবে মেক দা মেক দা নেসেসারি কারেকশন, আমি আর কিছু বলতে পারছি না, মেক দা নেসেসারি কারেকশন। এটা করতে গিয়ে মানে ভুল হতেই পারে, এটা এত বড় জিনিস তো, এটা আমার হয়তো মিস্টেক হয়ে গেছে হয়তো। ওকে ঠিক আছে, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে এবার এখানে তোমাদেরকে সিরিজটাকে এক্সপ্যানশন করো, আলফার জায়গাতে একটা কাজ করো, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এটাকে তাহলে আমাদেরকে এবার এক্সপ্যানশন করতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের চলে আসছে এইটাকে সামনে নিয়ে চলে এসো, তাহলে দেখো এইটা আসছে কিনা বলো আমাকে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। আচ্ছা আলফার জায়গাতে আমরা বসাচ্ছি কত, আলফার জায়গাতে প্রথমে প্রথমে বসাও জিরো, আলফার জায়গাতে প্রথমে বসাও জিরো, ঠিক আছে। দেখো এখানে আমাদের কত কত বসাতে হবে, দেখো এখানে আমাদের বসাতে হবে, দেখো এই সাইডটাতে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার আছে আর, মানে আর এর মাথায় ওয়ান আছে, তাহলে এখানে সামেশন ওভার যে আলফাটা আছে, সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু, তার মানে এখানে আর এর ম্যাক্সিমাম পাওয়ার হতে পারে কত, আর টু দি পাওয়ার আলফা মাইনাস টু মানে হচ্ছে আর টু দি পাওয়ার জিরো, মানে আলফার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে দুই। তা তোমার একটা কাজ করো, আলফাটা বসাও একবার জিরো, একবার বসাও ওয়ান, একবার বসাও টু, আলফা ইকুয়াল টু জিরো ওয়ান টু করে এক্সপানশন করো। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম, দাঁড়াও একটু একটু চেক করে নিই, আলফাটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে দুই, হ্যাঁ ঠিকই বলেছি। ওকে দিয়ে আমাকে বলো যে করলে আমার চলে আসছে সি জিরো বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস টু, আমি একটা কিছু করার চেষ্টা করেছিলাম, সি ওয়ান ইন্টু মাইনাস টু বাই এ জিরো প্লাস সি টু ইন্টু মাইনাস ফোর আর বাই এ জিরো প্লাস ফোর হয়েছে প্লাস সি থ্রি ইন্টু আর ইন্টু মাইনাস সিক্স আর বাই এ জিরো প্লাস টেন প্লাস সি ফোর ইন্টু আর স্কোয়ার ইন্টু মাইনাস এইট আর বাই এ জিরো প্লাস এইটিন, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, টু ই আর বাই ই এ জিরো রুট আন্ডার পাই বাই এ জিরো কিউব ইন্টু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আর বাই এ জিরো। দেখো তাহলে আমাদের এটা আসছে কিনা আমাকে বলো, জাস্ট এক্সপানশন করেছি, জাস্ট এক্সপানশন করে বলো যে এই টার্মগুলো আসছে কিনা, হ্যাঁ কিনা, জাস্ট টার্মগুলোকে এক্সপানশন করো, এক্সপানশন করে বলো যে এইগুলো আসছে কিনা, সি জিরো সি ওয়ান সি টু এগুলো বসাও। মানে জাস্ট আমরা ওই যেভাবে আমরা সিরিজ সাবজেক্টের ক্ষেত্রে আমরা সে করতাম না, টার্মগুলোকে ইকুয়েট করতাম ওয়ান আফটার অ্যানাদার, তাহলে ঠিক সেইভাবেই আমরা জিনিসটা করেছি। করার পরে জাস্ট তোমার যদি খুব কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এখান থেকে রেকারেন্স রেকারেন্সটাকে বের করে নিয়ে রেকারেন্সটা বের করে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, রেকারেন্স রিলেশনটাকে বের করে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। মধ্যে কথা হচ্ছে রেকারেন্স রিলেশনশিপটা বের করলে তোমাদের এই ধরনের টার্মগুলো আসবে, যদি এসে থাকে তাহলে আমাকে বলো, নাহলে এটা বাড়িতে হোমওয়ার্ক করবে, নাহলে এটা বাড়িতে হোমওয়ার্ক করবে, যদি না এসে থাকে তাহলে বাড়িতে হোমওয়ার্ক করবে বাকিটা। আর ইকুয়েশনটা ডান দিক সাইডে, মানে তোমরা যে টার্মগুলো দেখতে পাচ্ছ, মানে যে সমস্ত কারেকশানগুলো তোমরা পেয়েছো সেগুলোকে বসিয়ে দেবে, কী সব বলছিলে না, এইচ কাটের স্কোয়ার এম ফেম যেগুলো আছে ওগুলো একটুখানি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। আমার হয়তো কোথাও মানে করতে গিয়ে কোথাও হয়তো মানে ভুল হয়ে গেছে, হ্যাঁ একটা এম একটা এইচ কাটার স্কোয়ার আসবে, তুমি ঠিকই বলেছো, নিচে একটা এম উপরে একটা এম আসবে, নিচে একটা এইচ কাটার স্কোয়ার আসবে, ঠিকই বলেছো, এখানে একটা এম আসবে একটা এইচ কাটার স্কোয়ার আসবে, ঠিক আছে। হয়ে গিয়ে থাকলে আমাকে বলবে, যদি মানে কারোর যদি বাই চান্স চলে আসে বা যদি কয়েকটা টার্ম যদি আসে তাহলেও মানে চলবে, যদি কয়েকটা টার্ম এসে থাকে তাহলেও বলো, অ্যাটলিস্ট বলো যে কয়েকটা টার্ম এসছে কিনা, সি জিরো সি ওয়ান সি টু এগুলো আসছে, হ্যাঁ কিনা এসছে, মানে আমি যেমনটা লিখেছি তেমনটা করে এসছে,
নাকি অন্যরকমভাবে এসছে? আমি যেমনটা করে লিখেছি তেমনি তেমনি করে কি এসছে? একজনটা বলছে হয়েছে, একজনটা হয়ে গেছে বলছে। আচ্ছা ঠিক আছে, তো ফাইন, যদি তোমাদের এটা যদি চলে এসে থাকে তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর কোনো গল্পই নেই। যদি এদ্দু পর্যন্ত যদি যদি চলে আসে বাকিটা তো সিম্পল আর কি, বাকিটা তো সিম্পল একদম। ঠিক আছে, ফার্স্টে এদ্দু মতো নিয়ে আসো, দেন আমি বলছি। ওকে ও এই ইয়ে বলছি অনুসূয়া, আছিস? এখনো কি বুঝতে পারিসনি যে আমি কেন এখানে ওই যে একটা এম বাই এইচ ট্রান্সফার করেছি? কারণ আমরা এ জিরোর জায়গাতে এই এ জিরোটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি, এ জিরোটাকে আমরা এখানে বসিয়েছি এইচ কাটে স্কোয়ার বাই এম স্কোয়ার, বুঝলি? হ্যাঁ, এ জিরো সমান এইচ কাটে স্কোয়ার। হ্যাঁ, তাহলে তোমার এখানে এম বা এইচ কাটে স্কোয়ার হবে না, ঠিকই আছে। আমরা এখানে এ জিরোর জায়গাতে আমরা বসিয়ে দিয়েছি এইচ কাটে স্কোয়ার বাই এম স্কোয়ার, এটাকে আমরা বসিয়ে দিয়েছি, সেজন্যই একটা এখানে এ জিরো এসছে, বুঝতে পেরেছো নাকি না? আরে বাবা, এ জিরোটা দিব কেন? আরে বাবা, কি মহা মুশকিল, দেখ ঠিক করে দেখ। আচ্ছা, আই হোপ তোমরা এটাকে লিখে নিয়েছো, স্ক্রিনটার মধ্যে যা আছে ব্যাপারটাকে বোঝো। আমি দেখে বল যে হ্যাঁ কিনা, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো এইচ কাট এ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এ জিরো, বল এটা কি আমার ছিল, হ্যাঁ কিনা বল। এবার আমরা এখানে এ জিরোর জায়গাতে লিখছি এইচ কাটে স্কোয়ার বাই এম স্কোয়ার। এবার দেখ, এইচ কাটে স্কোয়ার বাই এম স্কোয়ার এখানে ইন্ট্রোডিউস করলে আমাকে বল যে ইকুয়েশনটা এমনি 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 আসছে কি না, টু ই আর বাই ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো বাই ই এ জিরো রুট আন্ডার পাই এ জিরো কিউ, বল হ্যাঁ কি না? এবার বল, ইয়েস অর নো বল। হ্যাঁ এসছে, হ্যাঁ এসছে, ঠিক আছে। ওই জন্যই আমরা ওটাকে ওখানে লিখলাম, জাস্ট আমরা এ জিরোটাকে ইন্ট্রোডিউস করলাম। আচ্ছা, এবার ওই আলফার জায়গাতে আমরা যেটা যেটা বসানো, আলফা জায়গাতে জিরো বসা, ওয়ান বসা, টু বসা, তাহলে হবে। আলফা জায়গাতে জিরো বসা, ওয়ান বসা, টু বসা, সামেশানটাকে পারফর্ম কর, তাহলে সি জিরো আসবে, সি ওয়ান আসবে, সি টু আসবে। আরে বাবা, ঠিক যেভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা করতাম, সেই রেকারেন্স রিলেশন বসিয়ে আলফা ভ্যালু জিরো বসাতাম, ওয়ান বসাতাম, টু বসাতাম, যেভাবে করতাম সেভাবে সেভাবে করতে হবে। আচ্ছা, করার পরে আমাকে বলো, করার পর তাহলে আমি আরেকবার ইকুয়েশনটাকে লিখছি, কমপ্লিট ইকুয়েশনটা আমাদের এসছে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, মানে সমস্ত কিছু মানে কোফিশিয়েন্টকে ইকুয়েট করার পরে আমাদের এসেছিলো এই ইকুয়েশনটা, সি জিরো বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস সি ওয়ান ইন্টু মাইনাস টু বাই এ জিরো প্লাস সি টু ইন্টু মাইনাস ফোর আর বাই এ জিরো প্লাস ফোর, ওকে, প্লাস সি থ্রি আর মাইনাস সিক্স আর বাই এ জিরো প্লাস টেন প্লাস সি ফোর ইন্টু আর স্কোয়ার মাইনাস এইট আর বাই এ জিরো প্লাস এইটিন ইকুয়াল টু, আমি পেয়ে যাচ্ছি কত, টু ইন্টু ই ইন্টু আর ডিভাইডেড বাই ই ইন্টু এ জিরো রুট আন্ডার পাই ইন্টু এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। দিয়ে আমাকে বলো যে এই ইকুয়েশনটা ফাইনালি এসছে হ্যাঁ কি না, এই ইকুয়েশনটা ফাইনালি তোমাদের এসছে হ্যাঁ কি না বলো আগে, দেন আমি নেক্সট টাইমটাতে যাবো। যেটা আমি মানে ভাবছিলাম যে অনেক শক্ত হবে, কিন্তু তোমরা একটা ক্লাসের মধ্যেই মোটামুটি করে ফেলেছো। যদি এই স্টেপটা চলে আসে তাহলে আমরা নেক্সট স্টেপে তাহলে আমি যাব। এসছে তো প্রত্যেককার, প্রত্যেককার এসছে, অনেকেরই বলছে একজনকারই মনে হচ্ছে এসছে, বাকিরা মানে কিছু বলো। ক্লাসের মধ্যে 75 স্টুডেন্ট আছে এখন, তার মধ্যে একজনকার হলে কীভাবে হবে? তার মানে বাকিটা তো মানে লেবার দিয়ে করছো না, ঠিক আছে, ওকে ফাইন।
ঠিক আছে, এবার দেখো মজাটা, এবার দেখো আমরা যে পলিনোমিয়ালটা ধরেছিলাম, খুব মন দিয়ে শুনবে, আমরা যে পলিনোমিয়ালটা ধরেছিলাম সেই পলিনোমিয়ালটার মধ্যে আমরা ধরেছিলাম কি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা। আমি চাইছি পলিনোমিয়ালটা যেন সিম্পল এনাফ হয়, পলিনোমিয়ালটা যেন সিম্পল এনাফ হয়। আমরা যদি কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র আর আছে, শুধুমাত্র আর আছে। তাহলে আমরা কী করব, আমরা এখানে শুধুমাত্র কী করব না, সি ওয়ান এবং সি টু কোনো রকমের কনস্ট্যান্ট টার্ম নেই বা ওয়ান বাই আর স্কোয়ার টার্ম নেই, তাহলে এই টার্মটা আমাদের সিম্পলি আমরা যদি ইকুয়েট করি তাহলে শূন্য হয়ে যাবে। কেন শূন্য হয়ে যাবে, ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র আর এর টার্ম আছে, এখানে ওয়ান বাই আর স্কোয়ার থাকবে না। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো যে উই মাস্ট, লেখো উই মাস্ট সিম, উই মাস্ট কী লিখবো, উই মাস্ট হ্যাভ সিম্পল পলিনোমিয়াল, সিম্পল পলিনোমিয়াল অ্যাজিউমিং দ্যাট, অ্যাজিউমিং দ্যাট দ্যাট ওনলি কী বলবো, সি ওয়ান অ্যান্ড সি টু সারভাইভ ফর আস টু হ্যাভ, ফর আস টু হ্যাভ আর সিম্পল পলিনোমিয়াল, ফর আস টু হ্যাভ আর সিম্পল পলিনোমিয়াল ইন আর অ্যান্ড অল আদার, অ্যান্ড অল আদার কোএফিশিয়েন্ট উইল ভ্যানিশ, অল আদার কোএফিশিয়েন্ট উইল ভ্যানিশ। এখানটা সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, পুরো জিনিসটার মধ্যে পুরো জিনিসটা এখানেই সামারাইজ করে দেওয়া আছে। আমি বললাম যে সি ওয়ান এবং সি টু ওনলি ওনলি সার্ভাইভ করবে, বাকি কোনো টার্ম সার্ভাইভ করবে না। আমাকে তোমরা নেক্সট ক্লাসে, এখন তোমরা বলতে পারবে না, নেক্সট ক্লাসে তোমরা আমাকে আমাকে বলবে হোয়াই, নেক্সট ক্লাসে আমাকে বলবে যে কেন আমি শুধুমাত্র সি ওয়ান এবং সি টুকে আমরা ধরলাম, বাকি পলিনোমিয়ালগুলো কেন ভ্যানিশ করে যাবে, আমাকে নেক্সট ক্লাসে আমাকে অ্যান্সারটা বলবে। খুব সিম্পল, একদম দেখলেই তোমার তুমি বুঝতে পারবে সি ওয়ান অ্যান্ড সি টু কেন সার্ভাইভ করবে, বাকি পলিনোমিয়ালস কেন ভ্যানিশ করবে, আমাকে সেটা নেক্সট ক্লাসে অ্যান্সার দেবে। ঠিক আছে, তাহলে 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 মানে তুমি যেটা করো এখন সেটা হচ্ছে যে তাহলে আমার মানে কত আসছে, তাহলে আমরা ওই যদি সি ওয়ান এবং সি টুকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আমার আমরা পাচ্ছি মাইনাস টু সি ওয়ান বাই এ জিরো প্লাস ফোর সি টু ইজ ইকুয়াল টু জিরো। কী করলাম বুঝতে পারলে, আমরা ওনলি সি ওয়ান এবং সি টুকে রেখে, সি ওয়ানকে এবং সি টুকে রেখে আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে ইকুয়েট করলাম, ইকুয়েটিং দ্য কনস্ট্যান্ট টার্ম, বুঝতে পারলে, ইকুয়েটিং দ্য কনস্ট্যান্ট টার্ম টু জিরো, বুঝতে পারলে কী করলাম। দেখো শুধুমাত্র সি ওয়ান এবং সি টুকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র আর আছে, তাহলে আর এর পাওয়ারে ওয়ান আছে, তার মানে কনস্ট্যান্ট টার্মটাকে যদি তো আমরা ইকুয়েট করি তাহলে কী আসবে, শূন্য আসবে। ইয়েস অর নো বলো, এলাইনটা বুঝতে মানে পেরেছো কি না, যদি আমরা ইকুয়েশনটার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র দেখো আর এর পাওয়ার আছে, ই ই আর, দেখো আর এর পাওয়ার আছে মানে আর এর পাওয়ার ওয়ান আছে, তাহলে জিরো এর পাওয়ারটা কী হবে, জিরো হবে, মানে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বলতে পারি জিরো। ইয়েস অর নো, এই লাইনটা বুঝতে পারলে হ্যাঁ কি না বলো, একজনও বুঝতে পারলে না, অনুষ্ক কি বলছো বলো, বুঝতে পারলে না। ইকুয়েশনটার ইকুয়েশনটার আমরা বললাম যে সি ওয়ান এবং সি টু ওনলি সার্ভাইভ করবে, বাকি সব জিরো, তাহলে প্রথমেই তোমরা সি ওয়ান সি টু বাদে বাকি সব সবটাকে শূন্য শূন্য বলে দাও। তাহলে সি ওয়ান এবং সি টু যদি সার্ভাইভ করে তাহলে আমাদের ইকুয়েশনটা চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো সি ওয়ান ইন্টু মাইনাস টু বাই এ জিরো প্লাস সি টু ইন্টু মাইনাস ফোর আর বাই এ জিরো প্লাস ফোর, দ্যাট ইজ ইকুয়াল টু
2 × e × r বাই ই টু দি ই এ জিরো বাই রুট আন্ডার পাই এ জিরো কিউব ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, তাহলে এ জিরো কেটে গেল, এখানে পাওয়ারটা হচ্ছে আর, তাহলে আমাদের এখানে একটা পাওয়ার আছে আর টু দি পাওয়ার জিরো, মানে এটা হচ্ছে আর টু দি পাওয়ার জিরো পাওয়ার, আর এইটা হচ্ছে আর টু দি পাওয়ার জিরো পাওয়ার, তাহলে এই আর টু দি পাওয়ার জিরো পাওয়ারটা কী হবে, জিরো হবে, কারণ এ পাশে আমার একমাত্র আর এর পাওয়ার আছে, তাহলে আমার আর এর যে জিরো পাওয়ারটা কথা হবে, এই তো মাইনাস টু সি ওয়ান বাই এ জিরো প্লাস ফোর সি টু ইকুয়াল টু জিরো। এবার এবার বলো বুঝতে পেরেছো কি না, হ্যাঁ কি না, সবাই একদম পরিষ্কার হয়ে গেছে, তাহলে টু সি ওয়ান বাই এ জিরো প্লাস ফোর সি টু সমান হচ্ছে জিরো, আর একটা তুমি পাচ্ছি। এবার তুমি আর এর পাওয়ারটাকে তুমি যদি ইকুয়েট করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, সি টু ইকুয়াল টু পেয়ে যাচ্ছ মাইনাস এ জিরো বাই ফোর আর, এই যে মাইনাস এ জিরো বাই ফোর আরটা এ পাশে চলে আসছে, দ্যাট মাল্টিপ্লাইড বাই ওই টু ইন্টু ই ইন্টু আর ব্লা ব্লা ব্লা, এখানে যা যা লেখা আছে দিয়ে ওখান থেকে সি টু পাওয়ারটাকে বলো বলো, তাহলে সি টু ভ্যালু ভ্যালু আমার চলে আসছে, দেখো এই ভ্যালুটা আসছে কিনা, আমার সি টুর ভ্যালু চলে আসছে মাইনাস ক্যাপিটাল ই বাই টু ই রুট আন্ডার পাই এ জিরো কিউব, হ্যাঁ কি না বলো, আর এর পাওয়ারটাকে ইকুয়েট করলে আমরা সি টুর ভ্যালুটা পেয়ে যাচ্ছি মাইনাস ক্যাপিটাল ই বাই টু ই রুট আন্ডার পাই এ জিরো কিউব, ইয়েস অর নো, এসছে, ব্যাস চলে এলো। এবার ওখান থেকে তোমরা তাহলে কষ্ট করে সি ওয়ানটাও বের করে নাও, দেখো সি ওয়ান সমান চলে আসছে টু এ জিরো ইন্টু সি টু, আগের ইকুয়েশনটা থেকে আমরা পেলাম সি ওয়ান ইকুয়াল টু টু এ জিরো ইন্টু সি টু, এবার এখানে তাহলে তুমি বসিয়ে দিলে পেয়ে যাচ্ছ কত, মাইনাস টু ই জিরো বাই ই বাই টু ই রুট আন্ডার পাই এ জিরো কিউব, টু টু তাহলে কেটে গেল, তা পাচ্ছি কত, এ জিরো ক্যাপিটাল ই বাই স্মল ই রুট আন্ডার পাই এ জিরো কিউব, সি ওয়ান এবং সি টু আমরা পেয়ে গেলাম। সি ওয়ান আর সি টু তুমি যে মুহূর্তে পেয়ে গেলে তাহলে তোমার এফআরটা তোমার কত ছিল, এফআর তোমাদের ছিল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো সামেশন ওভার আলফা সি আলফা আর টু দি পাওয়ার আলফা। এবার আমরা কি বলেছিলাম, অনলি সি ওয়ান অ্যান্ড সি টু সার্ভাইভ করবে, তাহলে আমি যদি এটা এক্সপানশন করি তাহলে চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এটা তাহলে চলে আসছে আমাদের কত, এটা তাহলে আমাদের চলে আসছে কত বলতো, সি ওয়ান আর প্লাস সি টু আর স্কোয়ার, সি ওয়ানের সি ওয়ানের ভ্যালু বসিয়ে দাও সি টু ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে আমাকে বলো যে তোমাদের এফ অফ আরটা তাহলে কত মানে কত এসছে, বসিয়ে দেওয়ার পরে আমাকে বলো যে তোমাদের এফ অফ আর এসছে মাইনাস ই ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো বাই ই রুট আন্ডার পাই এ জিরো কিউব দ্যাট মাল্টিপ্লাইড বাই এ জিরো আর প্লাস হাফ অফ আর স্কোয়ার, না কেটা আছে প্লাস না মাইনাস কী হবে চাই না, একটা কিছু আমি আমি মানে করেছি, দেখো তো এটা আসছে কি না, হ্যাঁ কি না, সি ওয়ান এবং সি টু ভ্যালুটাকে বসিয়ে দেওয়ার পরে আমার এই ভ্যালুটা আসছে কি না বলো তো, ইয়েস অর নো, নাকি কতটা মাইনাস আসছে, আমি তাড়াহুড়োর মানে তাড়াহুড়োর মধ্যে করেছি সুতরাং ভুল কিন্তু হতেই পারে, মানে বুঝতে পারছো তো কত ঝামেলার অঙ্কটা, সেকেন্ড অর্ডারটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট, তাহলে এফ অফ আটটা আমরা তাহলে পেয়ে গেলাম, আচ্ছা এফ অফ আটটা যখন তো আমরা পেয়ে গেলাম, আচ্ছা এরপরে আমাদের তাহলে কী করতে হবে, তাহলে এফ অফ আটটা তাহলে আমরা পেয়ে গেলাম, আচ্ছা আচ্ছা তাহলে এবার আমাদের আমাদের কাজটা কাজটা আমাদের কী ছিল, কাজটা আমাদের ছিল এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের এরপর থেকে, আচ্ছা ঠিক আছে আজকে তাহলে তা ছেড়ে দাও, এফ অফ আর পর্যন্ত এতগুলো থাকে, কারণ এরপরটা করতে গেলে আর আমাদের সময় হবে না, তাহলে এফ অফ আর এটা দিস ইজ দ্য ওই যে রেডিয়াল পার্ট যেটা আমরা আমরা যেটা ধরেছিলাম ওই এফ অফ আর এর সলিউশনটা হচ্ছে এটা, সো দিস ইজ দ্য রেডিয়াল পার্ট সলিউশন, দিস ইজ দ্য রেডিয়াল পার্ট মানে সলিউশন, ঠিক আছে নেক্সট দিনেরটা আমরা নেক্সট দিনকে আমরা করবো, এখনও একটা ক্লাস আমাদের লাগবে, একটা ক্লাস নয় ওই আর্ধেকটা ক্লাস হলেই হয়ে যাবে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা এফারটা আমাদের ম্যাক্সিমামটি হয়ে গেছে আর সামান্য একটুখানি যা বাকি আছে ওটাকে আমরা নেক্সট ক্লাসে আমরা মানে করে ফেলবো, ঠিক আছে তো আজকের জন্য ক্লাসে একদম পর্যন্তই, আচ্ছা তাহলে একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে পুরো সলিউশনটাকে একবার করবে, হ্যাঁ নিজে হাতে অবশ্যই, যা যা মানে বললাম একদম
মানে প্রথম থেকে প্রত্যেকটা জিনিসকে এ টু জেড প্রত্যেকটা জিনিসকে দেখবে এবং করবে। জাস্ট আমরা করলাম কি, আমরা প্রথমে একটা ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিচ্ছি। ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি অ্যাপ্লাই করার পরে আমরা ওই যে ওয়েব ফাংশনটা আছে সেই ওয়েব ফাংশনটাকে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন ধরলাম, এফ আর ইনটু কস থিটা, যে এফ আর এর মধ্যে তোমার একটা ওই e^r - r e^r - a₀ সি আলফা আর টু দি পাওয়ার আলফা এরকম টাইপের একটা সলিউশন আছে। দিয়ে ওই সলিউশনটাকে আমরা ধরে মানে ধরে নিয়ে আমরা এগোতে এগোতে আমরা ফাইনালি এইখানটাতে আমরা ফাইনালি অ্যাচিভ করলাম। ঠিক আছে, খুব একটা শব্দ কিছু মানে ছিল না, এটা জাস্ট বাড়িতে একবার দেখে নেবে তারই হবে। ওকে দাঁড়াও, আমি ভিডিওটাকে পজ করে দিই। এটা তোমরা আজকে যারা বুঝতে পারলে না ক্লাসটা, তারা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবে।